আমার ভাইরা, আল্লাহর আশিকদের কিন্তু তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত হলো মাঝে মাঝে তারা আহ আহ করিয়া ওঠে, মাঝে মাঝে তারা আহ আহ করে ওঠে আর কয় পাইলাম না রে পাইলাম না, ওরে মাসু তোরে বুঝি পাইয়া আমি পাইলাম না। আমার ভাইয়া মনে করবে ওইটা প্রকৃত আসে আসে ছাড়া এই কথাটা তার জবানটা বের হবে না, তার জবানটা এই কথাটা বের হবে না। আল্লাহ 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 আহ আহ শব্দ আসবে, আল্লাহ পাইলাম না রে পাইলাম না, তোরে বুঝি আমি পাইয়াও পাইলাম না। প্রকৃত আশিকের ভিতরে এই রকমের একটা ভাব থাকবে। আমার ভাইয়ের আশিকের আর একটা আলামত হলো তার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়বে, নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি আসবে, আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যার চোখ দিয়ে পানি আসবে মনে করেন ওইটাই আসে। ও ভাইয়া লম্বা লম্বা বয়ান দিতে পারলে ওয়াজ করতে পারলে ওইটা আশিক না, প্রকৃত আশিক ওইটা নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলার সঙ্গে সঙ্গে যার চোখ দিয়ে পানি আসবে মনে করবে ওইটাই হল প্রকৃত আশিক। রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, 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 নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال تعالى على بذكر الله تطمئن القلوب. فقد قيل لرسول الله صلى الله عليه وسلم متى أكون مؤمنا صادقا؟ قال إذا أحببت الله. قيل متى أحب الله؟ قال إذا أحببت رسوله. قيل متى أحب رسوله؟ قال إذا اتبعت طريقته واستعملت سنته وولى بولايته وعدا بعنايته وحب بحبه وأبغض بغضه على لا إيمان لمن لا محبة له، على لا إيمان لمن لا محبة له،
তসলিমা اللهم صل على سيدنا ونبينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Gauss kutub li allah Maular pem ha pure pure kaila Sinata der pem doriya Sinata der প্রেম দরিয়া সদাই বহে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে খোদার প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা নমরুদ দিল কত জ্বালা আরশ হতে বানিয়েল খুলে দেরে আসিয়ার দিল তালা লা ইলাহা La ilaha illallah 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 Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Alhamdulillah Alhamdulillah wahdahu As-salatu wa-salamu ala man la nabiyya ba'dahu আল্লাহ তাআলার বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ উপস্থিত আজকের মাহফিলের এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলনের
মহাপরিচালক, আমার রাহবারে কামেল মোকাম্মেল মুর্শিদ, রসুলপুরের হযরত আলা পীর সাহেব হুজুর, দিগার উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন থেকে আগত আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে এই রসুলপুরের ময়দানে আসা এবং বসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। হাজারো বাধার পরে এই কনকনে শীত, এই শীতের মধ্যেও আল্লাহ পাক যে আমাদেরকে আসার তৌফিক দান করছেন এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভালো কোনো কাজ করতে পারলে শুকরিয়া কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে আসার তৌফিক দান করছেন তাই আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। শয়তানের ধোকায় পারিপার্শ্বিকতার কারণে আমাকেও তো রাখতে পারত কি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাধা উপেক্ষা করে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাসাউফের লাইনে এই সময় মারেফাতে 70টা সেন্টার খোলা থাকে। মারেফাতের সেন্টারগুলি কিন্তু এখন সব খোলা, এজন্য কেউ অন্য মনস্ক হয়ে না বসে আল্লাহমুখী হয়ে বসি, আমরা সবাই আল্লাহমুখী হয়ে বসি। আমার শেখ রসুলপুরি বলেন না, মারেফাতের সেন্টার খোলা, একেবারে মদিনা পর্যন্ত খোলা আছে। এজন্য এই মুহূর্তে আমরা এদিক ওদিক মন না দিয়ে আল্লাহমুখী হয়ে তারপরে বসি, অবশ্যই আমরা ফায়দা পাব। সকাল আর সন্ধ্যায় একদল ফেরেশতা জমিনের বুকে আসে, সকালে একদল আসে সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় আসে, সকালে আসে সন্ধ্যায় চলে যায়, সন্ধ্যায় আসে সকালে চলে যায়। এদের নাম হলো মালাকুস সাইয়ারা। এই ফেরেশতারা জমিনের বুকে আসে, এখানেও কিন্তু ফেরেশতা উপস্থিত হয়ে গেছে, অগণিত ফেরেশতা উপস্থিত হয়েছে, আমাদের সেই চোখ নাই তাই আমরা দেখি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অগণিত ফেরেশতা বানাইছে এর উপরে বিশ্বাস রাখতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ফেরেশতা কি আমরা দেখছি কোনো সময়? কেউ দেখি নাই, তারপরেও বিশ্বাস রাখতে হবে আল্লাহকে দেখছেন, বিশ্বাস রাখতে হবে। ওই রকম ভাবে আল্লাহর কিছু সৃষ্টি যেটা কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেটা আমরা দেখি না কিন্তু বিশ্বাস রাখতে হবে, এর নাম হলো ঈমান। যদি কেউ এই বিশ্বাস কারোর না থাকে যে এখানে কোনো ফেরেশতা রেস্তা কিছুই আসে না, কেউ ফেরেশতা তো আমরা দেখি নাই, তার ঈমানই নাই, সে মুসলমানই না, সে মুসলমানই না। ফেরেশতা আসছে, এই ফেরেশতারা এসে জমিনের ভিতরে দেখে কোথায় আছে জিকুল্লার মজলিস, কোথায় আছে কোরআনের মজলিস, কোথায় আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা, কোন মজলিসে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, এই মজলিসের চতুর্পাশ থেকে ঘিরে নেয়। মজলিসের ভিতরে যারা বসা থাকে প্রত্যেকের নাম লিস্টি করে করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে নাম শুদ্ধ, বাবার নাম শুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন
এই নামগুলি দেখে বলে ও ফেরেশতারা, আমার ওই বান্দারা বিভিন্ন জায়গা থেকে ওখানে একত্রিত হয়েছে, এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে, তারপরও ফেরেশতাদের মুখ থেকে শুনবে এই জন্য বলে এর কারণটা কি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই বান্দাগুলা সব একত্রিত হয়েছে ওখানে রসুলপুরের ময়দানে, এই শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে ওখানে একত্রিত হয়েছে, এই জন্য কোরআন হাদিসের কথা শুনবে। কোরআন হাদিসের কথা শুনে তোমাকে পাওয়ার জন্য, সমস্ত বান্দারা ওখানে তোমাকে পাওয়ার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলাই কি আমার দেখছে? বলে, না তোমার তো দেখে নাই। বলে, আমার জাহান্নাম কি দেখছে? কয় না, তাও দেখে নাই। আমার জান্নাত কি দেখছে? কয় না, তাও তো দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা তো আমাকে দেখছো, দেখা তারপরে আমার উপর ঈমান আনছো, আমার হুকুম মানো, ওরা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকেও দেখে নাই, না দেখা বিশ্বাস করিয়া আমাকে পাওয়ার জন্য ওখানে একত্রিত হয়েছে, তোরা সাক্ষী থাক। ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম, শুধু তাই নাই, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহর ওলি বানাইয়া তারপরে বাড়িতে পাঠাবো। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, হাশরের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে, হাশরের ময়দানে যখন মানুষগুলা ছুটাছুটি করবে, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আমি আল্লাহ সরাসরি ওদের সাথে দেখা করব। শুধু তাই নয়, মাছের কলিজা ভুনা করিয়া আমি আল্লাহ ওদেরকে খাওয়াইয়া দিব। আমার কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য এখানে যাইয়া বসছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমি স্বয়ং ওদের সাথে নিজেই কথা বলবো। হিসে কাজদার মুলকে ও আম্বাজে নাই কৌলে উরা লাহানে নাই আওয়াজে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু আছে, কিন্তু আপনার আমার মত না, কোন মানুষের মত না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এই সমস্ত বান্দাদের সামনে স্বয়ং নিজেই কথা বলবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যদি শুনতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দেখা করবে, আল্লাহ পাকের সাথে যদি দিদার করতে চাই, তাহলে এই সমস্ত মজলিসে বসতে হবে, এই জিক্রুল্লাহর মজলিসে বসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা জানি সুমান জাকারনি, যেই মজলিসে আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মজলিসের ভিতরে বসিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই মজলিসের ভিতরে বসে যায়। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি, জিন কি দেখছেন আপনারা? অনেকে দেখছে, অনেকে দেখে নেই, কারো কারো ঘরে আসে সোয়ার হয়, তাই না? কিন্তু এই জিন আল্লাহর একটা মাখলুক, এটা বিশ্বাস রাখতে হবে, এর নাম হলো ঈমান।
যারা দেখে নাই তাদের ভিতরেও কি লোকাল আছে, কয়েক জিন টিন তো কোনো সময় দেখিনি, বুঝলেন? কিন্তু না দেখলেও বিশ্বাস রাখতে হবে, নাম হলো ইমান। কোরআনে কারিম ভিতরে আল্লাহ পাক রব্বুল বলেছেন, এই জিন এবং মানুষ এই দুইটা জাতিকেই আমার ইবাদত করার জন্য বানাইছি। হালেকে ইবাদত সব মাখলুকই করে, সবাই আল্লাহর ইবাদতই করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতিকে ইবাদত করার জন্যই বানাইছে। ইবাদত করতেই হবে এদের, তার মানে ইবাদত যদি না করে তাদের বিচার আচার হবে। আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে মাইক দেওয়া হয়েছে এখানে কিসের জন্য? আওয়াজ দেওয়ার জন্য, তাই না? মাইক সেট করা হয়েছে এখানে আওয়াজ দেওয়ার জন্য। যদি এই মাইকে আওয়াজ না দেয় তাহলে এর কোনো সার্থকতা আছে? নাই। লাইট ঝুলানো হয়েছে এখানে আলো দেওয়ার জন্য, এই লাইটে যদি আলো না দেয় তাহলে এর কোনো সার্থকতা নেই, ঠিক কি না? প্রত্যেকটা জিনিসই যেই জন্য বানানো হয়েছে সেই কাজ যদি তার দ্বারা না হয় তাহলে ওইটা বানানোর কোনো সার্থকতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। যদি ইবাদত আমরা করতে পারি তাহলেই আমরা মানুষ, আর যদি ইবাদত আমরা না করি তাহলে নামের মানুষ আসলে প্রকৃত মানুষ না, কি বলেন? যদি আমরা ইবাদত আল্লাহর করি তাহলেই আমরা প্রকৃত মানুষ, ইবাদত করার জন্য বানাইছে। আমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে তারপর ইবাদত করতে হবে। যেখানে সেখানে ইবাদত করলেও কাজ হবে না, বুঝেছেন? বুঝে শুনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক ইবাদত করার জন্য বানাইছে, কিন্তু ইবাদতটা বুঝে শুনে করতে হবে। জায়গা থেকে বেজায়গায় ইবাদত করলে কোনো কাজ হবে না, গুনাহ হবে। ইবাদত সওয়াবের কাজ, জায়গা থেকে যদি আপনি বেজায়গায় করেন তাহলে কি হবে? গুনাহ হবে। এখন বেলা উঠতেছে না, নামাজ পড়া তো ভালো কাজ, কি বলেন? ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম কাজ হলো নামাজ। ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। তা এখন বেলা উঠতেছে, এই সময় যদি এই উত্তম ইবাদতটা কেউ করে তার কি হবে? গুনাহ হবে, তার আমল নামে কবিরা গুনাহ লেখা হবে। কাজটা তো ভালো কাজ, নামাজ তো উত্তম কাজ, উত্তম ইবাদত, কিন্তু বেলা উঠতেছে এই সময় যদি নামাজ পড়ে তার আমল নামে কবিরা গুনাহ লেখা হবে। তাহলে জায়গা ছাড়া বেজায়গায় করা যাবে না। সূর্য যখন দাঁড়ায় যায় ওই সময় যদি কেউ নামাজ পড়ে তার কবিরা গুনাহ হবে। সূর্য যখন ডোবে ওই সময় নামাজ পড়া যাবে না, হারাম। কিন্তু নামাজ তো ভালো কাজ, জায়গা থেকে বেজায়গায় করার কারণে গুনাহ হয়ে যাবে। রোজা রাখা তো ভালো কাজ, ঈদের দিনে যদি কেউ রোজা রাখে তার আমল নামে গুনাহ লেখা হবে, হারাম। ঈদের দিনে রোজা রাখা কি? হারাম, কবিরা গুনাহ লেখা হবে আমল নামে। তাহলে জায়গা থেকে বেজায়গায় যদি ইবাদত করে তাহলে গুনাহ হবে, সবের পরিবর্তে আর কি হবে? গুনাহ হবে। এই জন্য বুঝে শুনে তারপরে ইবাদত করতে হবে। এই জন্যই উলামায়ে কেরামের সোহবতে যাওয়া দরকার, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া দরকার। বলতেছে কোরআন শরীফ বিনা অজুতে ধরাও জায়েজ আছে, বুঝে শুনে আর শুনেন। ইউটিউব আইসা আর নেট আইসা এমন অবস্থা হয়েছে যার তার ওয়াজ শুনলে কিন্তু গোমরা হয়ে যাবে। বিনা অজুতে কোরআন শরীফ ধরা তো একেবারে হারাম, কবিরা গুনাহ। তাফসীর করে বুঝাই দিতেছে, কয় বিনা অজুতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে। আল্লাহ, এজন্য ইবাদত যার তার ওয়াজ শুনে ইবাদত করলে ইবাদতের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। বুঝে শুনে ওয়াজ শুনবেন। এই যে ফেতনা ফাসাদ চলতেছে এখন, এই ফেতনা ফাসাদের জামানায় এই সময় হক্কানি শায়েখের সোহবত অত্যন্ত জরুরি। ঈমান ঠিক রাখা যাবে না, হকে হকেও সমস্যা হয়ে গেছে, এখন কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, উলামা একরামের ভিতরেও কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। ঈমান ঠিক রাখা খুবই কষ্ট। তবলিগ জামাত একটা, মোবারক জামাত, হক জামাত, সেখানেও দুই ভাগ হয়ে গেছে। ইহুদি নাসারাদের চক্রান্ত এটা। তবলিগের ভাইরা আমরা জানি না ভালো,
আমরা জানি তবলিগের ভাইরা তো অনেক ভালো ভালো কাজ করে, নিঃস্বার্থ কাজ করে, কিন্তু এখানে ইহুদি নাসারা এমন বীজ ঢুকাইয়া দিছে এদের ভিতরও দুই ভাগ করে ফেলাই, এদের ভিতরও দুই ভাগ করে ফেলাইছে। এবং কোন খানে কোন জায়গায় আঘাত করলে একবারে ভাঙ্গে চিরা চুনো চানা হয়ে যাবে সেই জায়গায় ইহুদি নাসারা ঠিক আঘাত করছে। জানে সাত সাহেব হইল তার তবলিগ জামাতের মূল, সেই সাত সাহেবকেই ঘায়েল করে ফেলাইছে। কি বলেন? সাত সাহেবকে ঘায়েল করছে। সে বলতেছে কোরআন শরীফ না দেখা পড়লে কোনো সব হয় না, বলে নাউজুবিল্লাহ। এর কারণ কি জানেন? এর কারণ হলো মানুষকে কোরআন থেকে দূরে সবার একটা চক্রান্ত। আমাদেরকে বুঝতে হবে, চালাক হতে হবে, বিবেক দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জ্ঞান দিচ্ছে, বুঝতে হবে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য এটা একটা চক্রান্ত, যে বিনা উজুতে কি না বুঝে পড়লে, কোরআন না বুঝে যদি পড়ে তাহলে কোনো সব নাই। এখানে যারা আপনারা আছেন অধিকাংশ লোকেই কোরআন শরীফ দেতাই দেতাই পড়তে পারে কিন্তু অর্থ বোঝে না, ঠিক কিনা? তাহলে যদি অর্থ না বুঝে যদি পড়লে কোনো সবই না হয় তাহলে তো মানুষ কোরআনই পড়বে না। এই কোরআন থেকে দূরে সরাবার জন্য এটা একটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত। এজন্য আমাদেরকে হককারি শায়খের সোহবতে আসছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আরো মজবুত করে ধরতে হবে। গোমরা হয়ে যাবেন, কোন দিকে যাবেন পথই খুঁজে পাবেন না, পথই খুঁজে পাবেন না। হকের ভিতরও ভাগাভাগি হয়ে গেছে, হকের ভিতরও ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহ, বোঝেও না যে কি করতেছি এটাও বোঝে না। আল্লাহ বলতেছে মসজিদ এই ইমামতি এই মাদ্রাসায় পড়ানো, টাকা নিয়ে এগুলি পড়ানো জায়েজ নাই, টাকা নিয়ে পড়ানো জায়েজ নাই। এটাও একটা নুরানি চক্রান্ত, ইহুদি নাসাদের চক্রান্ত, যে যখন এই ফতোয়া দেবে তখন তো কেউ এমনি এমনিতে আর পড়াবে না, কেউ পড়াবে খোলামা এখন তো এমনি গরিব, এমনি এমনি কেউ পড়াবে? তখন দিন শিক্ষা বাদ দেবে, মাদ্রাসায় পড়াবে না, নামাজ পড়াবে না, তখন দিন আস্তে আস্তে মিটে যাবে। এটা একটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত, দিন মিটায় দেওয়ার জন্য এটা একটা চক্রান্ত। আর এই চক্রান্তটা কোন জায়গায় দিলে মানুষ তাড়াতাড়ি ঘায়েল হবে, ঠিক সেই জায়গা মতোই দিছে, সেই জায়গা মতোই ইহুদি নাসারারা দিছে। ইসরায়েলি চক্রান্ত বুঝতে হবে আমাদেরকে, চালাক হইতে হবে। খালি এই ওয়াশিনেই মন্তব্য করা যাবে না। এই জন্য জমহুর উলামা একরাম, জমহুর উলামা একরাম যেদিকে আছে সেই দিকেই থাকতে হবে। বলে তারাও তো আলেম, তারাও তো আলেম, আলেম তো ওই রকমেরই আলেম, তারাও আলেম, তারাও ভার্সিটির মাল, তারাও ভার্সিটিতে পড়েছে, তারাও আলেম, কিন্তু ফতোয়া দিচ্ছে বিনা অজুতে কোরআন শরীফ দ্বারা যায় যাচ্ছে, ফতোয়া দিচ্ছে মহিলাদের চেহারা খুলে রাখা যায় যাচ্ছে। বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিছে, বুঝা শুনে তারপরে চলতে হবে। যাক, আমি বলতে বলতে অনেক দূর বয়ে ফেলাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য বলছে বুঝে শুনে ইবাদত করতে হবে, জায়গা মতো করতে হবে। জায়গা থুয়ে বেজায়গায় যদি ইবাদত করতে যাই সবের পরিবর্তে আরো গুনাহ হবে, কি বলেন? এই জন্য আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, ইবাদত করতে হবে। ও ভাইরা, যারা ইবাদত ঠিক মতো করে তারাই বুঝে ইবাদতের মজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা পালন করে, জায়গা মতো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে তারাই বুঝে ইবাদতের কি মজা। ইবাদত যারা করে না তারা ইবাদতের মজাও বোঝে না। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি ঠিকমতো করা যায় তার চেহারার ভিতরে আলাদা একটা নূর আসবে, চার চেহারার দিকে তাকালেই বোঝা যাবে লোকটা ইবাদত করে। ইবাদত যে কি জিনিস, ও আমার ভাইরা যারা ইবাদত করছে তারা এর স্বাদ বোঝে, জিকিরের যে স্বাদ কি এটা যারা জিকির করে তারাই বোঝে, নামাজের যে কি স্বাদ যারা নামাজ পড়ে তারাই বোঝে, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা নামাজের স্বাদ বোঝে না, যারা জিকির করে না তারা জিকিরের স্বাদ পায় না, এই জন্যই তারা জিকির করে না। নামাজ মে কে মজা হয়,
সিজদা মে যা কর দেখলো, জিকির মে ক্যা মজা হায়, সির ঝুকা কে দেখলো। আমার ভাইরা যারা নামাজ পড়ে, ও ভাইরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা স্বাদ পাইয়া গেছে তাহাজ্জুদের কি স্বাদ। যারা পড়ে না তারা কিন্তু এই স্বাদ পায় না। ও ভাইরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারা ওই স্বাদটা তারা পাইয়া গেছে। এই যে ওই ঠান্ডার ভিতরেও, কনকনে শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়া উজু করিয়াও তারপরে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। ও ভাইরা তুমি আর আমি কত নামাজ পড়লাম, আমরা ওলামা একরামও কত নামাজ পড়লাম, কারো চোখ দিয়ে ফোঁটা পানিও আসে না। আর একজন সাধারণ মুরিদ, সাধারণ মানুষ, আল্লাহ, সে তাহাজ্জুদের মুহূর্তে দাঁড়াইয়া যখনই বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইতেন, উম্মুল মুমিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন পাতলা পাতলা বৃষ্টির মতো তার চোখ দিয়ে পানি পড়ত। তুমি আমি কত নামাজে দাঁড়াইলাম, কোনদিন তো চোখ দিয়ে কোনা পানিও আসে না। ও ভাইয়া আবার যদি কারো চোখ দিয়ে পানি আসে, কোন আল্লাহর আশেক যদি কান্দে তার চোখ দিয়ে যদি পানি আসে, ও ভাইরা পাশে আছে জীবনে কোনদিন তার চোখ দিয়ে পানিও আসে না, সে আরো টেরে টেরে তার দিকে তাকায়। এর কারণ হলো ইবাদতের স্বাদ সে পায় না। আল্লাহ, জিকির যারা করে আল্লাহ, জিকির করতে করতে জিকিরের স্বাদটা যে পাইছে, সে আর কোনদিন জিকির ছাড়ে না। গুবাইর এখানে একটা কথা শোনেন, জিকির ওই প্রথমে মুরিদ হওয়ার পরে কিন্তু আলাদা একটা স্বাদ পাওয়া যায়। প্রথম মুরিদ হওয়ার পরে একটা আলাদা স্বাদ পাওয়া যায়, কিছুদিন পরে কিন্তু শয়তানে ধোকা দিয়া এই স্বাদটা নষ্ট করে ফেলায়। এই সময় জিকির ছাড়া যাবে না। আমি স্বাদ পাই আর না পাই, আমার মাওলার জিকির আমি করিয়াই যাব, ঠিক কিনা? ও আমার ভাইরা, স্বাদ পাই আর না পাই, মাওলার জিকির করেই যাব। জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় ওর ভিতর থেকে মজা উঠাইয়াও নিয়ে যাইতে পারে পরীক্ষা করার জন্য, যে এখন দেখি জিকিরের স্বাদ পাইয়াই কি জিকির করে নাকি আমার জন্য জিকির করে। ও ভাই, জিকিরের স্বাদ পাই আর না পাই, মাওলার জিকির আমরা করেই যাব। ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুয়ে মিকুনাদ, হাসলা ইয়াদ ইয়া না ইয়া ইয়াদ আর জুয়ে মিকুনাদ। একদার আল্লাহর পাগলরা আছে যে পাই আর না পাই আমার মাওলার আমি ডাকতেই থাকব, জিকিরের স্বাদ পাই আর না পাই আমি জিকির করিয়াই যাব, যত বাধাই আসুক যত বিপদেই আসুক আমি মানব না, মাওলার জিকির আমি করিয়াই যাব। ও আমার বাইরা বিভিন্ন জায়গায় কিন্তু ফতোয়া শুরু হয়েছে, ইল্লাল্লাহ জিকির নিয়ে বিভিন্ন জায়গায় ফতোয়া শুরু হয়ে গেছে। জলিল জিকির নিয়ে আগে বহু ফতোয়া ছিল, এখন একটু থেমে গেছে, বুঝে গেছে, এখন কিন্তু ইল্লাল্লাহ জিকির নিয়ে বিভিন্ন রকমের ফতোয়া শুরু হয়ে গেছে। হিংসার কারণে এখন বিভিন্ন রকমের ফতোয়া। ও ভাইরা, যেই সমস্ত বক্তারা মুখে মেকআপ দিয়া দাড়ি ছাটিয়া তারপরে ওয়াজ করে, বিশেষ করে এদের ভিতরে এই চুলকানিটা বেশি শুরু হয়েছে, ঠিক কিনা? এদের ভিতরে বেশি চুলকানি শুরু হয়ে গেছে, মানুষ তো হেদায়েত হয় না। আল্লাহ, যেইগুলা হেদায়েত হয়ে গেছে সেইগুলি কেমন করিয়া ফিরাইয়া নেবে? এই জন্য লাগে গেছে ইল্লাল্লাহ জিকির নিয়ে বিভিন্ন রকমের পোড়াকাণ্ড ছড়াইতে আছে, এইটা জায়েজ নাই। ও ভাইরা, এইটা জায়েজ আছে কোরআন হাদিস দ্বারা, এটা জায়েজ আছে আল্লাহ আরবি কায়দা অনুযায়ী, গ্রামার অনুযায়ী ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। ওলামায়ে কেরাম আছে, আমাদের মুফতি সাহেবরা আছে, ভালো করে জেনে নিন। এটা তো দেশে আল্লাহ চরমনায়ের এই ফয়জুল করিম সব তো চ্যালেঞ্জই করছে, কি চরমনায় ফয়জুল করিম সব তো চ্যালেঞ্জই করছে, 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছে। আল্লাহ, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে,
এটা নিয়ে বিভিন্ন রকমের পূর্বাকাণ্ড চলতেছে, কারো কোনো কথা শুনবেন না। জিকির করবো আল্লাহ, আল্লাহ জিকির করবো, এখানে কারো কোনো কথা আমরা শুনবো না, ঠিক না? মাওলার জিকির করবো সেখানে কিসের ফতোয়া? আরে মিয়া গান বাজনা করতেছে, মানুষ অশ্লীল পথে যাইতেছে, সেখানে কোনো ফতোয়া নাই, সেখানে বাধা নাই। আল্লাহর জিকির করবো সেইখানে যত রকমের বাধা, কোনো বাধা শুনবেন না। ও ভাইয়া, এইভাবে জিকির করতে করতে এই যে রসুলপুরের আল্লাহর ওলির তরিকা, এই তরিকা অনুযায়ী জিকির করতে করতে যদি তুমি আমি কবর পর্যন্ত পৌঁছাইতে পারি, নিয়াত খালেস করে জিকির করতে করতে যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারি, ও ভাইরা এই তরিকার বড় বড় মহাজন যারা আছে, এই তরিকার বড় বড় মহাজনরা যখন হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ, তাদের বড় বড় জাহাজগুলি বাস হইয়া যাইবে। ও আমার ভাইরা, হাজি ইমদাদুল্লাহ মহাজনের মুক্তি রহমাতুল্লাহ আলাইহি যখন তার জাহাজ বাস হইয়া লইয়া যাইবে, আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যখন তার জাহাজ বাস হইয়া লইয়া যাইবে, আল্লাহ আল্লাহ বর্ধমানের হযরত যখন তার ভাস জাহাজ বসাইয়া লইয়া যাইবে, উজানের হুজুর যখন জাহাজ বসাইয়া লইয়া যাইবে, এই রসুলপুরের নেসারি সব যখন জাহাজ বসাইয়া লইয়া যাইবে, ও ভাইরা তোমারে আমারে ফেলাইয়া যাইবে না, তোমারে আমারে ফেলাইয়া যাইবে না। যে নিয়াতকে খালেস করিয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির চালাইয়া যান, সবকাজ ভাগ চালাইয়া যান, হালকায় জিকির মাসিক ইস্তেমাত চালাইয়া যান, পদের লোভ বাদ দিয়া, আনা মেয়াদ বাদ দিয়া। ও আমার বাইরা, অনেকের কিন্তু পদের লোভ, ও আমার বাইরা এইগুলি ছাড়েন, পদের লোভ ছাড়েন, সেক্রেটারি থানা আমির জেলা আমির অমুক সমুক এই সমস্ত সব বাদ দিয়া মাওলারে ধরার মধ্যে ধর, আল্লাহ পাক পদ্মের সাথে তোমার এমন সম্পর্ক হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ তা জানবে না, ধরার মতো ধরতে হবে আল্লাহ। আমার বাইরা, এজন্য আল্লাহর আশিক হইয়া রসুলের আশিক হইয়া তারপরে কবরে যাইও, আল্লাহ এই রসুলপুরের তরিকায় জিকির আজকার করিয়া, আল্লাহ আল্লাহ এই তরিকায় এই পদ্ধতি জিকির আজকার করিয়া খালিস নিয়তে যারা জিকির করছে, যেটা ওলামায়ে কেরামেরও হয় নাই, সাধারণ একজন মুরিদেরও তা হয়ে গেছে, আমার ভাইরা খালিস নিয়তে জিকির আজকার করিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হইছে, এরকম হাজারো মুনিজ এই ময়দানের ভিতরে বসা আছে, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হইছে, এরকম হাজারো মুনিজ এই প্যান্ডেলের ভিতরে বসা আছে, যেটা আমার গ্রামের ভিতরেও হয় না। এই তরিকায় এই পদ্ধতিতে জিকির আজকার করিয়া রসুলের সাথে সাক্ষাৎ হয়, ও আমার বাইরা সেইটা ছাড়িও না, আর আমি আর বাদ দিয়া সব কিছু বাদ দিয়া মাওলাকে ধরার মতো ধর, সব বাদ দিয়ে দাও, সব চালাকি বাদ দিয়ে দাও, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। নিয়াতকে খালেস করিয়া যদি এই তিন দিন এই ময়দানের ভিতরে যারা আছে, ও আমার বাইরা তিন দিন পর্যন্ত এই ময়দানের ভিতরে যারা নিয়াতকে খালেস করিয়া থাকবে, আমি একশো ভাগের ভিতরে একশো ভাগ আশা রাখি তাদেরও অনেকের আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আল্লাহর আশিক হইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হইয়া তারপরে যাইও, সাধারণ মানুষের ভিতরেও আশিক আছে, আসে কারা? সে আলামা পাইতে সার আহ স্বর্গ রঙে স্বর্গ সস্মিত, আল্লাহকে ডাক দিতে গিয়া জাহান্নাম জান্নাতের কথা শুনিয়া যার চোখ দিয়া পানি আসবে মনে করবা হই হইয়া আসে, ও
আমার ভাইরা, আশিকদের আর একটা আলামত আছে, তাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যাবে। আমার ভাইরা, প্রকৃত আশিক যে হবে যদি কালো মানুষ হয়, বেড়াইঙ্গা চেহারা হলো তার চেহারার ভিতর আলাদা একটা নূর আসবে। আল্লাহ আল্লাহ, আল্লাহর ভজনে রসুলপুরের মুরিদদের, রসুলপুরের সালেকদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় ফল দেখিয়া যে মনি হয় গাছের পরিচয়। আল্লাহ আল্লাহ, ওইরকম ভাবে রসুলপুরের মুরিদদেরকেই দেখলেই বোঝা যায় এটা হকানি শায়েখের মুরিদ। এই জন্য আল্লাহ, দুনিয়ার চালাকি বাদ দাও, আল্লাহ নামিয়াত বাদ দিয়া আল্লাহর আশিক হইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে তারপরে কবরে যাইও। ও ভাইরা, হাতে পায়ে ধরিও বলি, আনামিয়াত বাদ দিয়া দাও। বিভিন্ন জায়গায় কিন্তু ফেতনা ফাসাদ লেগে গেছে এই আনামিয়াতের কারণে। নিজেকে মিটাইতে পারে না, যার কারণে কিন্তু ফেতনা লেগে গেছে। আনামিয়াত বাদ দিয়া দাও, মেটা দাও আপনা হাসি কো আগার কুছ মরতো বাঁচাও। দানা খাত মে মিলকর গুলে গুজর হতা হো, তুমি যদি তোমারে মিটাইয়া দিতে পারো, যদি ছোট করিয়া দিতে পারো, তুমি মাটির সঙ্গে তোমারে মিশাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে টানিয়া টানিয়া বলন্দ করবে, উষা করিয়া দেবে, তোমার ইজ্জত সম্মান বাড়াইয়া দেবে। ও ভাইরা, এই ময়দানের ভিতরও কত মানুষ পড়িয়া রইছে। আল্লাহ আল্লাহ, কত আলেম কত বুজুর্গ এই ময়দানের ভিতরে পড়ে রয়েছে, নিজের মিঠাই হয়েছে, নিজের না মিটাইতে পারলে কিন্তু দামি হওয়া যাবে না। ও ভাইরা, আপনার আমার শায়খ রসুলপুরি নিজেকে কেমন ভাবে মিটাইছে, আল্লাহ উনি তো চোখে দেখতেন না, ওনার ওস্তাদের মুখে আমি নিজে শুনছি এই রসুলপুরে আসছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুলনার হজরতজির ওস্তাদ এখানে এসে বলে গেছেন, ভাই আব্দুল মতিনের আগে কেউ তাহাজ্জুদ পড়তে উঠতে পারে নাই। টিওবল চাইপা চাইপা সবাইকে ওজুর পানি ভরিয়ে ভরিয়ে দিত। চরমনায় মরহুম আল্লাহর কুতুবের দরবারে শেখ সাহেব রহমাতুল্লাহর দরবারে যায় পড়ে থাকতেন। ওই সময় তো ভাই ওনার সাথে তো লোকও ছিল না, মুরিদও ছিল না, কোনো ভক্ত ছিল না, অন্ধ মানুষ ওই দরবারে যায় পড়ে থাকতে কত মানুষের পাড়া যে তার উপর দিয়ে গেছে, কত মানুষের ধাক্কা যে গিয়ে খাইছে, এইটা বলার অপেক্ষা রাখে না। যেই মানুষটা চোখে দেখে না সেই মানুষটার সাথে কেউ যখন ছিল না, আল্লাহ আল্লাহ, তখন তার কি অবস্থা হতে পারে, কত ধাক্কা আর কত পাড়া যে তার পিঠের উপর দিয়ে গেছে বলা যায় না। এই মিটানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার সম্রাট বানিয়ে দিয়েছে। ও ভাইরা, তুমি আর আমি যদি এরকমের মিটাইতে পারি, তুমি আর আমিও আল্লাহর কাছে সম্রাট হয়ে যাব। দুনিয়ার কোন মানুষ তোমার আমার না চেনলো, আল্লাহ চেনবে। আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ রসুলের আশেক হইতে হলে জিকির আজকার করতে হবে। এই তরিকা এই পদ্ধতিতে জিকির আজকার করিয়া রসুলের আশেক হয়ে গেছে, সুন্নাত ধরছে ঠিক কিনা। ও আমার বাইরে, এই তরিকা এই পদ্ধতিতে জিকির আজকার করিয়া অনেকের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জুব্বা উঠছে, এই রসুলপুরে আসার আগে অনেকের মাথায় দু টুপি ছিল না, মুখে দাঁড়িয়ে ছিল না, অনেকে সুদ খাইত, অনেকে ঘুষ খাইত, অনেকে নামাজ কাজা দিত, রসুলপুরে আসার পরে এখন সব ছাড়িয়ে দিয়া আল্লাহর ওলি হইয়া গেছে।
আল্লাহ আল্লাহ ও ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সাহাবীদের ভিতর অনেকেই ছিল গরীব, রাসূলপুরের শায়খের মুরুদদের ভিতর অনেকেই গরীব, কিন্তু আল্লাহর ভজনে আল্লাহ আল্লাহ তাদের আমল আখলাক দেখলে ওলামায়ে কেরাম হিমশিম হয়ে যাবে। এমন মুরির আছে আমাদেরও লজ্জা করে তাদের আমল দেখলে। কিন্তু যদি বলি আলহামদু সুরাটা পড়ো, ঠিক মতো আলহামদু সুরাটাও সে পড়তে পারবে না, কিন্তু তার আমল দেখলে আমরাও লজ্জা পাই। ও আমার বাইরে তারাও কি বোঝো না এটা হক দরবার, তারাও কি বোঝো না এটা আল্লাহ আল্লাহ। রসুলের আশেক হয়ে যাইও, আল্লাহ রসুলের আশেক হয়ে তারপরে কবরে যাইও। ও ভাইরা আল্লাহ রসুলের আশেক কিন্তু এখনো আছে মদিনায়, দেখে ফিরাম আল্লাহ রসুলের আশেক। আল্লাহ আল্লাহ 2012 সালে যখন হজে গেছিলাম ও ভাইরা, ওই সময় কিছু মদিনায় আল্লাহ রসুলের আশেক দেখছি। আল্লাহ রাত্রবেলায় যখন মদিনার ভিতরে ঢুকলাম, রাত তখন মনে হয় 12টা বাজে, 12টার সময় যখন মদিনার ভিতরে ঢুকতেছিলাম, ওই সময় ড্রাইভার ডাকতে বলতেছি আইয়াল হুজ্জাজ হাজা মিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবীর উম্মত রে ওই যে দেখো তোমার নবীর মিনারা দেখা যায়, তোমার নবীর মিনারা দেখা যায়, রওজার মিনারা দেখা যায়। ও আমার বাইরে এই যে শুনিয়ে